不准你来的。আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে আসছি আমার প্রিয় বাইকটাকে পলি করতে। তো নতুন কেনার পরে এটাকে অবশ্যই পলি করতে হয়। পলি না করলে এটাতে স্ক্র্যাচ পড়ে যায়, বডিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই কারণে আমি আজকে চলে আসছি বংশাল। বংশালে আসলেই প্রথমেই যে দোকানটা পাওয়া যায়, ওরা খুবই সুন্দর চমৎকার কাজ করে, খুবই ভালো কাজ করে। যদি আপনি এখানে এসে কাজ করান তাহলে অবশ্যই দেখবেন। তো এদের খুব দক্ষ কারিগর আছে, যারা খুব দক্ষ এই কাজগুলো করে থাকে। তা আমার বাইকটা ওরা প্রথমে ওয়াশ করতে হবে সুন্দর করে। ওয়াশ করার পরে এই বাইকটা তারা একটি গ্যারেজের মধ্যে নিয়ে যাবে, গ্যারেজে নিয়ে সেটাকে তারা পলি করবে। তো আপনারা আমার ভিডিওতে দেখতে থাকেন তারা কিভাবে পলি করে। আর আপনাদের যাদের যাদের দরকার পলি করার, আপনারা অবশ্যই বংশালে যেতে পারেন। বংশালে বাইকের সকল অ্যাক্সেসরিজ পাওয়া যায়, ঢাকা বংশাল। তো এখানে সব ধরনের অ্যাক্সেসরিজ পাবেন। আমার বাইকটি তারা ভেতরে নিয়ে যায়, ভেতরে নিয়ে যাওয়ার পর তাদের একটি এক্সট্রা একটি গ্যারেজ থাকে, সেখানে নিয়ে তারা পলি করতেছে তারা দুজন। পলি করতে মিনিমাম সময় আপনাদের এক ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন, কারণ এক ঘন্টা সময় লাগবেই এই পলিগুলো করতে। খুবই যত্ন সহকারে কাজগুলো করে, তো এর জন্য এক ঘন্টার মতো সময় লাগবে। এক ঘন্টার সময় আপনারা হাতে নিয়ে আসবেন যারা পলি করতে চান। আমি আমার জিক্সার FI গাড়িটা পলি করলাম। আমার যে প্রাইসটা পড়েছে সেটা হচ্ছে 450 টাকা দিয়ে আমি পলিটা গ্রো করছি। পুরো বডি তারা পলি করে দিছে 450 টাকায়। তো আপনারাও চাইলে এসে আপনাদের বাইকটি পলি করতে পারেন। অবশ্য এখানে এসে আপনাদের প্রথমে দামাদামি করতে হবে, কারণ অবশ্যই দামাদামি করে নেবেন। এরা প্রথমে 600, 700, 800 এরকম দাম বলে থাকে, অনেক দোকানে আরও বেশিও বলে থাকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে। তো সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ এখানে এগুলো স্টিকার 450-500 উপরে হয় না, এই রেঞ্জের মধ্যেই আপনি আপনার বাইকটি পলি করতে পারবেন, যে কোনো বাইকই হোক। তো আপনারা প্রথমে এসে এখানে আপনারা প্রাইসটা ফিক্স করে নেবেন, তারপরে পলি লাগাবেন। আমি ওরা প্রথমে আমার কাছে দাম চাইছিল 600 টাকা, তারপর আমি তাদের সাথে প্রাইস নিয়ে কথা বলার পর তারা 450 টাকা রাজি হয়। অবশ্য আমি প্রথম কাস্টমার ছিলাম সকাল সকাল, তাই আমার কাজটা তারা করে দিছে। তো আলহামদুলিল্লাহ এখন কাজ প্রায় শেষের দিকে। তারা দুইজন খুবই দক্ষ কারিগর, খুব দ্রুত কাজগুলো করতেছে। তারপরও আমার এক ঘন্টার মতো সময় প্রয়োজন হয়েছে, এক ঘন্টার মতো আমি ওয়েট করছিলাম, কারণ খুব যত্ন সহকারে কাজ করে, তো তার জন্য একটু সময় বেশি লাগে। তবে একটা জিনিস আপনাদের অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে যে পলি করা শেষ হলে আপনাকে 2-3 দিন রোদে শোকাতে হবে। রোদে শোকানোর জন্য আপনাকে 2-3 দিন রোদে শোকালে এটার যে হাওয়া বলতে পারেন বা যে আঠাগুলো সেগুলো সুন্দরভাবে লেগে যায়। আমি আমার বাইকটা দেখেন কাজ করার পরে আমি বাসায় এনে রোদের মধ্যে এভাবে রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।